ডাক্তারদের ফায়দা দিতে নয়, বরং মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নে সরকারি হাসপাতালে বসে ডাক্তারদের প্রাইভেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খুশি ডাক্তার ও জনগণ। সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ সরকারি হাসপাতালগুলোতে দুটোর পর কোনো ডাক্তার থাকে না, কিন্তু দুটোর পরই হাসপাতালে রোগী বেশি থাকে। সে কারণে হাসপাতালগুলোতে সান্ধ্যকালীন প্রাতিষ্ঠানিক চেম্বার কার্যক্রম শুরু করা হয়েছে। একজন চিকিৎসক বাইরে যে সময় দিতেন সেটাই এখানে দেবেন। এতে করে হাসপাতালে ভর্তি রোগীরাও সেবা নিতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে 85,000 নার্সের মধ্যে 45,000 সরকারি আর বাকিরা বেসরকারি। স্পেশালাইজড নার্স তৈরির পাশাপাশি নার্সের সংখ্যা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা চেয়েছি যে আমাদের যারা রুগী আছে তারা বিভিন্ন প্রাইভেট চেম্বারে না যেয়ে, বিভিন্ন হাসপাতালে না যেয়ে, দ্বারে দ্বারে না ঘুরে তারা সরকারি হাসপাতালেই তারা সান্ধ্যকালীন সময় তারা সেবাটা নিতে পারে। তা আমাদের যারা ডাক্তার আছে তারা এখন তার নিজের প্রতিষ্ঠানেই তাদের এই বাড়তি সময়টুকু, তার নিজস্ব সময়টুকু তারা এখানে দিবে, যেটা প্রাইভেটে দিত।